ডলার বলতে সাধারণভাবে মার্কিন ডলারকেই বোঝানো হয়। আরও অনেক দেশের মুদ্রার নাম ডলার, তবে যুক্তরাষ্ট্রের কারণেই শব্দটি এত পরিচিত। বিশ্বব্যাপী ডলার বলতে সাধারণত আমরা মার্কিন ডলারকেই বুঝিয়ে থাকি। ডলার শব্দটির উৎপত্তি মধ্যযুগীয় ইউরোপে। ইউরোপের দেশগুলো দ্রুত অর্থ প্রদানের একটি আন্তর্জাতিক উপায় হিসাবে এর উৎপত্তি ঘটায় এবং প্রতিটি ইউরোপীয় জাতি তাদের নিজস্ব ভাষা বান্ধব এর নাম দেয়। ইংল্যান্ড প্রথমে এটাকে ডলার বলতো এবং পরে শব্দটি 18 শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্র যখন সক্রিয়ভাবে বিকাশ লাভ করছিল, তার নিজস্ব আর্থিক ব্যবস্থাটির উত্থান শুরু হয়েছিল, তখন প্রথম দিকে 1794 সালে ডলারকে রৌপ্য মুদ্রা হিসাবে তৈরি করত, যার ওজন ছিল 27 গ্রাম। 1797 সালে এই দেশটি কাগজের নোট জারি করতে শুরু করে। বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রধান চালিকা শক্তি হচ্ছে ডলার। বৈশ্বিক মুদ্রা এবং বাণিজ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় ডলারের দ্বারা। ডলার বিশ্ব মুদ্রা ব্যবস্থার প্রধান বিনিময় মাধ্যম। তাহলে ডলার কিভাবে বিশ্ব মুদ্রায় পরিণত হলো এবং তার বিরুদ্ধে এখনকার প্রধান বৈশ্বিক দ্বন্দ্ব ঠিক কোথায় তা বুঝতে হলে বিশ্ব মুদ্রা হিসাবে ডলারের একচেটিয়া আধিপত্য ও নিয়ন্ত্রক ভূমিকা বুঝতে হবে। বহু বছর ধরে পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো অর্থনীতি এবং লেনদেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে যেসব সামরিক এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি করেছে, সেগুলোর মূল্য পরিশোধ করা হয়েছে স্বর্ণের মাধ্যমে। এর ফলে বিশ্বের মোট রিজার্ভের 70% স্বর্ণ চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে আমেরিকান ডলারের মূল্য নির্ধারিত ছিল তখন স্বর্ণের উপর ভিত্তি করে। সে সময় ধনী রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একমাত্র দেশ যেখানে যুদ্ধের কোনো আঁচড় লাগেনি। এছাড়া ইউরোপ ছিল তখন যুদ্ধবিধ্বস্ত, যেহেতু তখন পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল এবং স্বর্ণের উপর ভিত্তি করে মার্কিন ডলার স্থিতিশীল ছিল। সেহেতু বিশ্বের 44টি দেশ ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে একমত হয়। সেই থেকে মার্কিন ডলারের আধিপত্য শুরু। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। তিনি 1971 সালে ঘোষণা করলেন, স্বর্ণের উপর ভিত্তি করে ডলারের মূল্য আর নির্ধারিত হবে না। বিশ্বজুড়ে মার্কিন ডলারের কর্তৃত্ব ধরে রাখতে এবং চাহিদা বাড়ানোর জন্য 1974 সালে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণকারী একক মুদ্রা হিসাবে ডলারকে প্রতিষ্ঠিত করার এবং টিকিয়ে রাখার মহৌষধ ছিল ডলারকে পেট্রো ডলারে রূপ দিতে পারা। পেট্রো ডলার আসলে কোনো ডলার নয়, আবার পেট্রোল নামক ধার্য পদার্থও নয়। পেট্রো ডলার মূলত ডলারের বিনিময়ে পেট্রোল ক্রয়ের চুক্তি, যা বাদশাহ ফয়সাল এবং প্রেসিডেন্ট নিক্সনের মধ্যে 1974 সালে করা হয়েছিল। ডলারের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকুন। ধন্যবাদ।